আমি এর আগেও এই দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি জেলায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই নারায়ণগঞ্জের প্রত্যেকটি অঞ্চলে জাতীয়তাবাদী দলের অনেক ভালো নেতাকর্মী আছে, তাদের কাছে যেতে হবে এবং তাদেরকে ডাকতে হবে, তাদের সাথে বসে এই দলকে একদম তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত সংগঠিত করার জন্য আমার নিজের আন্তরিক ইচ্ছা আছে এবং সেই ইচ্ছা পূরণ করার মতো সামর্থ্যবান, বুদ্ধিমান, যোগ্য, পরিশ্রমী নেতাও আছে। তাদেরকে শুধু ডেকে নিয়ে বসতে হবে। সদ্য মাত্র কমিটি আমাদের অনুমোদন দেওয়া হয়েছে, এই কমিটি পূর্ণাঙ্গ কমিটিতে রূপদানের পরে আমি আশা করি আগামী কয়েক মাসের মধ্যেই, দলের দেয়া নির্ধারিত সময়ের মধ্যেই আমরা এই জেলার প্রত্যেকটি উপজেলায় একদম পূর্ণাঙ্গ কমিটি করে, সাংগঠনিক কমিটি করে, অঙ্গ সংগঠনগুলির কমিটি গঠন করে দলকে একটি পরিপূর্ণ অবয়বে দাঁড় করানোর যে প্রচেষ্টা সেটা আমরা নিতে পারব। আমি আশা করি আপনারা যারা এই নারায়ণগঞ্জে সাংবাদিকতা করেন, আপনারাও চান যে এখানে একটি সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক। আমি নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি হিসাবে আমার দলের সমস্ত পর্যায়ের নেতাকর্মীদেরকে আমি আহ্বান জানাবো, অনুরোধ করব সবাই আসুন, আমরা সবাই মিলে আমাদের মধ্যে যদি ছোটোখাটো কোনো বিভেদ, ভুল বোঝাবুঝি, বিভক্তি, বিভাজন থাকে সেগুলি পরিহার করে দলের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের স্বার্থে একটি গ্রহণযোগ্য নির্বাচন যাতে দেশে হয় সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করি। তার পাশাপাশি আমি এই জেলায় অন্য অন্য সমস্ত রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে এই নারায়ণগঞ্জের রাজনৈতিক ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনি, সবাই যার যার অবস্থান থেকে গণতন্ত্রকে আরও মজবুত ভিত্তির উপরে দাঁড় করার জন্য কাজ করি। আমরা সবাই মনে প্রাণে যে গণতন্ত্রকে ধারণ করি, লালন করি, সেটা যেন বাস্তবে রূপ দিতে পারি, অনাহত নিজেদের মধ্যে কোনো সংঘাত যেন না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমি আমার নিজের দলকে সংগঠিত করার জন্য চেষ্টা করব। সেই চেষ্টা আমি সবাইকে নিয়েই করব, কাউকে বাদ দিয়ে নয়। তাই সাধারণ সম্পাদক হিসাবে হয়তো অনেক ক্ষেত্রে আমি অনেক দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পারি নাই, আমি সভাপতি হিসাবে সবাইকে নিয়ে, নতুন প্রজন্মের অনেক তরুণ নেতা আছে যারা অনেক সম্ভাবনাময় নেতা, এই দলকে যারা ভবিষ্যতে ভালোভাবে নেতৃত্ব দিতে পারবেন ওরকম অনেক নেতা আমাদের এই দলে আছে, তাদেরকে যার যার যোগ্যতা অনুযায়ী পদায়ন করে দায়িত্ব দিয়ে দলকে সুন্দর ভিত্তির উপরে দাঁড় করানোর চেষ্টা আমার আছে। আশা করি আপনাদের সবার সহযোগিতায় আমি সেই কাজটি ভালোভাবে করতে পারবো। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বিশ্বাস এবং আস্থা রেখে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করব তার সেই বিশ্বাস এবং আস্থার সম্মান রক্ষা করার জন্য, যেভাবেই হোক সেই কাজটি আমি ভালোভাবে করতে চাই। আপনাদের সবার সহযোগিতা এবং দোয়া চাই। এই পাঁচটি আসন তো আগে পুরোটাতেই বিএনপি ছিল, যদি সত্যিকার অর্থে জনগণের ভোট দেওয়ার কোনো সুযোগ থাকে, আমি আশা করি আমাদের সেই পাঁচটি আসনে যারা বহুবার জিতেছে এরকম প্রার্থী আছে, এখনও জনগণের ভোট জনগণ দিতে পারলে অনেক ভোটের ব্যবধানে পাঁচটি আসনে আমাদের প্রার্থীরা বিজয়ী হবে। এই ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত যে গণতান্ত্রিক পরিবেশ যদি বজায় থাকে, মানুষ যার ভোট সে দিতে পারে, অবশ্যই প্রত্যেকটি আসনে আমাদের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবে। মামুন মাহমুদ, উনি আগে জাতীয়তাবাদী যুবদলের জেলার সভাপতি ছিলেন, উনি তরুণ মানুষ, বয়সে আমার চেয়ে অনেক কম। আমি আশা করি উনি যুবদলের নেতা হিসেবে, আমিও যুবদল থেকে, আজকে একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল যখন প্রতিষ্ঠা করেন সেই সময় যুবদলের প্রতিষ্ঠাকালীন সময় নেতা ছিলাম, আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম। সুতরাং যুবদলের একজন তরুণ তুর্কি নেতা হিসেবে মামুন মাহমুদ, আমি মনে করি আমার দায়িত্বের অনেকটুকুই উনি পালন করতে পারবেন, সেই বিশ্বাস আমার আছে। আমি দেখি উনি কীভাবে আমার সাথে তাল মিলিয়ে কাজ করতে পারেন, আশা করি সময় বলবে সেটা, তার যোগ্যতার প্রমাণ উনি রাখতে পারবেন, এই বিশ্বাস আমার আছে।